ঐন্দ্রিলা শর্মা, জন্ম 5 ফেব্রুয়ারি 1998, ছিলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি বাংলা টেলিভিশন ও বাংলা টেলিফিল্মে কাজ করতেন। তিনি সান বাংলার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক জীবন কাঠির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। টেলিভিশন ধারাবাহিক ছাড়াও তিনি লাভ ক্যাফে ও আমি দি নাম্বার ওয়ান নামে দুটো টেলিফিল্মেও কাজ করেছেন। 20 নভেম্বর 2022 সাল দুপুর 12:59 কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তার জন্মস্থান কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তিনি মহারানী কাশিশাড়ি গার্লস হাই স্কুল কলকাতাতে পড়াশোনা করেন। এরপর তিনি ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তার বাবা উত্তম শর্মা মুর্শিদাবাদ হাসপাতালে চিকিৎসক, মা শিখা শর্মা একটা নার্সিং হোস্টেলের ইনচার্জ। ঐশ্বরিয়া শর্মা নামে তার এক বড় বোন রয়েছে যিনি পেশায় ডক্টর। ছোট থেকেই ঐন্দ্রিলার চোখে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার, যদিও সে কারণে কখনো নিজের পড়াশোনায় খামতি রাখেননি। কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তিও হয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই পড়াশোনা সম্পূর্ণ হয়নি। অভিনেত্রী সুচিত্রা সেনকে দেখে ঐন্দ্রিলা শর্মা অভিনেত্রী হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন। তার মতে তিনি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে পছন্দ করতেন। একবার একটি মিডিয়া আলোচনায় তিনি প্রকাশ করেছিলেন যে সপ্তপদী এবং থ্রি ইডিয়টস তার প্রিয় চলচ্চিত্র। ঐন্দ্রিলা শর্মা অবসর সময়ে নাচতে, গান শুনতে এবং সিনেমা দেখতে পছন্দ করতেন। ঐন্দ্রিলা শর্মা একজন সহানুভূতিশীল প্রাণীপ্রেমিক ছিলেন। তার বোঝো এবং তোজো নামে দুটি পোষা কুকুর রয়েছে। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার পোষা প্রাণীর ছবি এবং ভিডিও শেয়ার করতেন। 2018 সালে একটা মিডিয়া কথোপকথনে তিনি তার শৈশবের স্মৃতি স্মরণ করেছিলেন এবং তার প্রিয় বিষয়গুলি সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তার স্কুলের সময় তিনি ভূগোল পছন্দ করতেন এবং ইতিহাস ঘৃণা করতেন। তিনি বলেছিলেন, আমি ইতিহাস ঘৃণা করতাম কারণ আমাদের একজন খাড়ুস শিক্ষক ছিলেন। 24 বছরের সংক্ষিপ্ত জীবনে ঐন্দ্রিলাকে মৃত্যু স্পর্শ করতে চেয়েছে বহুবার, দুবার শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ, কিন্তু তা সত্ত্বেও হার মানেনি অভিনেত্রী। দাঁতে দাঁত চেপে কর্কট রোগের বিরুদ্ধে লড়াই করেছে সে। 2015 সালের 5 ফেব্রুয়ারি নিজের 18তম জন্মদিনে ঐন্দ্রিলা জানতে পেরেছিলেন তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। বোনমেরো অর্থাৎ অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসক বলে দিয়েছিলেন হাতে মাত্র 6 মাস রয়েছে, কিন্তু টানা 1.5 বছর ধরে দিল্লির এইমসে চিকিৎসা করানোর পর সুস্থ হয়ে উঠেছিলেন অভিনেত্রী। এরপরের 5টা বছর বেশ ভালোই ছিলেন ঐন্দ্রিলা। 2017 সালে ঝুমুর ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় হাতেখড়ি। এরপর জীবন কাঠির মাধ্যমে পরিচিতি পাওয়া শুরু। এর পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ঐন্দ্রিলা। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আঁকা, আবৃত্তিতে পারদর্শী ঐন্দ্রিলা যে বড় হয়ে সফল হবেনি তা খানিক জানা ছিল তার স্কুলের শিক্ষিকাদের, কিন্তু তার স্বপ্নপূরণের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল শারীরিক অসুস্থতা। 2021 সালে জন্মদিনের দিন দশেক পরে আচমকাই ডান দিকের কাঁধে ব্যথা অনুভব করেন ঐন্দ্রিলা। প্রথমে ভেবেছিলেন সাধারণ কোনো কারণ হবে, কিন্তু ব্যথা না কমায় হাসপাতালে যান তিনি। সেখানে পরীক্ষার পর জানা যায় তার ডান দিকের ফুসফুসে 19 সেন্টিমিটারের একটা টিউমার রয়েছে। শরীরে ফের বাসা বেঁধেছে কর্কট রোগ। এ কথা জানার পর প্রথমে হাল ছেড়ে দিয়েছিলেন ঐন্দ্রিলা। ফের কেমন, ফের যন্ত্রণা, ঘনিষ্ঠদের চিকিৎসা না করানোর ইচ্ছার কথা বলেছিলেন অভিনেত্রী। কিন্তু মা বাবা, দিদি এবং সব্যসাচী চৌধুরীর কথায় ফের জীবনযুদ্ধে নামতে রাজি হয়েছিলেন ঐন্দ্রিলা। সেবারও চিকিৎসকরা বলেছিলেন অপারেশন টেবিল থেকে ঐন্দ্রিলা আদৌ ফিরবেন কিনা তা বলা যাচ্ছে না, কিন্তু অভিনেত্রী ঠিক করেছিলেন তিনি লড়াই করবেন। তখনই তার মধ্যে চেপে বসেছিল বেঁচে থাকার প্রচণ্ড ইচ্ছা। সব যন্ত্রণা সহ্য করে দ্বিতীয়বারের জন্য কর্কট রোগকে পরাজিত করে ফিরে এসেছিলেন অভিনেত্রী। ফের কাজও শুরু করেছিলেন তিনি। 1 নভেম্বর থেকে আচমকা ব্রেন স্ট্রোক হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ঐন্দ্রিলা শর্মা। এর আগে 2 বার ক্যান্সারকে হারিয়ে কাজে ফিরেছিলেন অভিনেত্রী। প্রায় 7 বছর আগে 2015 সালে শিরদাঁড়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। বছর ভর দীর্ঘ লড়াইয়ের পর গত বছরের শেষে জানা যায় 2য়বার ক্যান্সারকে হারিয়েছেন তিনি। একাধিকবার ঝুঁকিপূর্ণ সার্জারির পর চলেছে কেমোথেরাপি, রেডিয়েশন,
তবুও মুখের হাসি কখনো অমলিন হতে দেখেননি কাছের মানুষেরা। বারবার পড়ে গিয়েও গা ছেড়ে আবার উঠে দাঁড়িয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়েও শেষ রক্ষা হল না এবার। আর এই সম্পূর্ণ জার্নিতে তার পরিবার ছাড়াও পাশে ছায়াসঙ্গী হয়েছিলেন সব্যসাচী চৌধুরী। গত কয়েকদিন ধরে নেটপাড়ায় আলোচনায় ছিলেন ঐন্দ্রিলা সব্যসাচী। একদিকে যেমন অভিনেত্রীর জন্য প্রার্থনা করেছেন সকলে, সেরকম প্রশংসা শুভেচ্ছায় ভরিয়েছেন জুটিকে। অনেকেই লিখেছেন, ঐন্দ্রিলার প্রতি সব্যসাচীর প্রেম দেখে তারা আবার বিশ্বাস করা শুরু করেছেন ভালোবাসায়। বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন। এই ধারাবাহিকে তার বিপরীতে ছিলেন সব্যসাচী। সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও পরে সম্পর্ক। জীবনকাঠি ধারাবাহিকে জাহ্নবী চ্যাটার্জি চরিত্রে সকলের মন জয় করেছিলেন ঐন্দ্রিলা। এছাড়াও বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও অরিজিনালসে অভিনয় করেছেন তিনি। ব্রেনস্ট্রোক না হলে গোয়াতে একটি নতুন ওয়েব সিরিজে শ্যুট করতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তার হল না। ঐন্দ্রিলা অভিনীত টেলিভিশন ধারাবাহিকের নামগুলো হল ঝুমুর, জীবনজ্যোতি, জীবনকাঠি। তার অভিনীত টেলিফিল্ম আমি দিদি নম্বর ওয়ান, লাভ ক্যাফ, ভোলে বাবা পরকারেগা। এছাড়াও ভাগার ওয়েব সিরিজে সব্যসাচী চৌধুরীর সাথে অভিনয় করেছেন ঐন্দ্রিলা শর্মা। তুই ছাড়া নেই কিছুই নামে একটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল তাকে। 2021 সালে ঐন্দ্রিলা শর্মা অপরাজিতা নামে একটি বাংলার বিখ্যাত ম্যাগাজিনের কভার পেজে ফিচার করেছিলেন। 2022 সালে ঐন্দ্রিলা শর্মা বিনোদন শিল্পে তার অবদানের জন্য টেলি একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 2022 সালে ঐন্দ্রিলা শর্মা বেঙ্গলি লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।